ভিডিওতে পশ্চিমবঙ্গের ডিএম অফিস থেকে প্রকাশিত প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এখানে পশ্চিমবঙ্গে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এছাড়াও কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সো তোমরা কীভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কী শিক্ষা অত যোগ্যতা লাগবে বয়সীমা কি লাগবে মোট ভ্যাকেন্সি কত রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল লাইকেনটি অবশ্যই বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে যেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আঠাশে জানুয়ারি দু সালে যার ফাইল নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে জানিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ ফলোয়িং স্টাফ অ্যাজ গিভিং ইন দ্য টেবিল প্রপারলি অন কন্ট্যাকচুয়াল বেসিক ইন ব্লক ডেভেলপমেন্ট অফিস সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসে রিক্রুট করছে ডিএম অফিস থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং তোমরা অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তো এখানে কোন পোস্টে রিক্রুট করেছে দেখো এখানে তোমাদের ডাটা ম্যানেজার পোস্টে রিক্রুট করেছে একটি শূন্য পদ রয়েছে এবং এখানে সমস্ত কাস্টের প্রার্থীরা আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে অবশ্যই তোমাদের প্লেস অফ পোস্টিং দিয়ে দিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো শাখা থেকে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এক বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে আর যদি অভিজ্ঞতা না থাকে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে এগারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে তিন বছরে কন্ট্রাক্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানে অবশ্যই কাজের ডিটেলসটা তোমাদের দিয়ে দিয়েছে তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটকে পান্ডুয়া ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং যদি তোমাদের পান্ডুয়া ব্লক না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এছাড়াও অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলার নামগুলি কমেন্ট করে দেবে আমরা প্রত্যেক দিন বিভিন্ন জেলার ভিডিও নিয়ে আসি সো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এখানে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি পয়লা ফেব্রুয়ারি দু হাজার থেকে শুরু হতে চলেছে এবং বিশে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এবং এখানে সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে প্রথমে রিটেন টেস্ট হবে অবশ্যই আশি নম্বরে এরপর তোমাদের অবশ্যই কম্পিউটার টেস্ট হবে দশ নম্বরে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে যেখানে দশ নম্বর থাকবে টোটাল একশো নম্বরে সিলেকশন প্রসিডিউর রয়েছে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো দুসরা ফেব্রুয়ারি বা পয়লা ফেব্রুয়ারি থেকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি হুগলি থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে হুগলি জেলার ডিএম অফিস থেকে প্রকাশিত হয়েছে এবং পাণ্ডুয়া ব্লকে রিক্রুট করা হচ্ছে এবং পান্ডুয়া ব্লকের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো কন্যাশ্রী প্রকল্পে রিক্রুট করা হচ্ছে নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে হুগলি জেলার অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারো বা গুগল কমে সার্চ করবে হুগলি ডট এনআইসি ডট ইন এটি সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটু স্কোল ডাউন করবে স্কোল ডাউন করলে তোমরা অনেকগুলি অপশন পেয়ে যাবে এবং এখানে যদি একটু স্ক্রোল ডাউন করো সেক্ষেত্রে তোমরা একটি অপশন পেয়ে যাবে দেখো রিক্রুটমেন্ট বলে এই রিক্রুটমেন্ট ট্যাবে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে প্রথম নম্বরই নোটিশটি পেয়ে যাবে দেখো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার ফর ব্লক ডেভেলপমেন্ট অফিস আন্ডার কন্যাশ্রী প্রকল্প হুগলি সো এখানে তোমরা যদি ক্লিক করো সেক্ষেত্রে নোটিশটি ডাউনলোড করে নেবে এবং অবশ্যই এখানে কাল থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে আজকে অ্যাপ্লাই লিংক নেয় সো এখানেই তোমরা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো এবং পান্ডোয়া ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন